ইসলামের ধোয়া তুলে কিভাবে বলেছেন যে আপনার পোশাক ঠিক নাই, উনি কে ওই নারীকে বলার পোশাক ঠিক নাই? আমরা জানতে চাই রাষ্ট্র এই সমস্ত ব্যাপারে সকল ধর্মান্ধদেরকে আজকে প্রশ্রয় দিচ্ছে। এই প্রশ্রয় দিতে দিতে যেমন ইরান 1979 সাল থেকে 2005 সালে নৈতিকতা পুলিশ করেছিল, আমরাও কিন্তু কিছুদিনের মধ্যে সেই ধরনের একটা জায়গায় পড়ে আসছে ব্যাপারই। এইটা আমাদের গভীর শঙ্কা, গভীর আশঙ্কা। সেই আশঙ্কার থেকে আমরা দাঁড়িয়েছি আজকে ইরানের সাথে সংগতি জানাই, কারণ আমরা মনে করি পৃথিবীর কোন প্রতিবাদ, কোন আন্দোলন কখনোই বৃথা যেতে পারে না। প্রত্যেকটি আন্দোলনের, প্রত্যেকটি সত্য কথার, প্রত্যেকটি প্রতিবাদের একটি অধিকার আছে। আজকে আমি যে প্রতিবাদ করব, সেই প্রতিবাদ আজকে না হোক কালকে যে ফুল ফুটাবে, এটা নিশ্চিত, এটা নিশ্চিত, এটা নিশ্চিত।